শোন সবাই, ম্যাম কিন্তু এখনই ক্লাসে চলে আসবেন। সবাই খাতা পেন বই সব বার কর, আর যারা তারা অঙ্ক বই আনিসনি এখনই ক্লাস দিয়ে বেরিয়ে যা। আর একটা কথা বললে কিন্তু আমি নামের পাশে পাঁচটা স্টার বসিয়ে দেবো, ঠিক আছে? আর যে পাঁচটা স্টারের পরেও কথা বলবে তার নামের পাশে বসবে 100টা স্টার। কথাটা যদি মাথায় থাকে একদম মুখে আঙ্গুল দিয়ে সবাই বসে থাক। আমি ক্লাস মনিটর, আমি যেটা বলবো সেটাই শেষ কথা। এই চুনচুরি, হাতে নখ কাটিসনি কেন? তোকে কতবার বলা হয়েছে এত বড় বড় রাক্ষসের মতো নখ নিয়ে যদি স্কুলে আসা হয় তাহলে কিন্তু আমি ম্যামকে গিয়ে এবার কমপ্লেন করবো তোর নামে। আমি ক্লাস মনিটর, সব কিছু দেখার দায়িত্ব আমার উপরে, আমার উপর একটাও কথা হবে না। যা বাইরে গিয়ে একটু দাঁত দিয়ে নখ কেটে যা। এই সবাই প্রজেক্টগুলো এখানে বেশি জমা কর, আমি এখন অফিস রুমে গিয়ে দিয়ে আসবো। আর আমার উপর জানি একটা কথা না হয়, আজকে লাস্ট ডেট, আজকে প্রজেক্ট দেওয়ার লাস্ট ডেট, সবাই প্রজেক্টের খাতাগুলো এখানে এনে জমা কর। আর যারা আনিসনি তারা বাইরে চলে যা, কারণ ম্যাম এসে বাইরে বাড়ি করে দেবে। আমি ক্লাস মনিটর, আমার একটা দায়িত্ব আছে তাই আমি বার করে দিচ্ছি। এই তুই চুলে ফিতে বাঁধিসনি কেন? এদিকে ফ্যাশন শো করার জায়গা, কালকে থেকে যদি ফিতাটা না বেঁধে আসিস তাহলে কিন্তু আমি ম্যামের কাছে গিয়ে কমপ্লেন করবো তোর নামে, ঠিক আছে?